এই গাইস, আমি হৃদয় ফ্রম মডার্ন 360। তো আবারও ফিরে আসলাম নতুন টিউটোরিয়াল নিয়ে। তো অনেকদিন ধরে টিউটোরিয়াল বানাই না, আজকে টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে ওয়াইফাই হ্যাক করতে পারি। এটা দুইটা সফটওয়্যার আছে, WIBR এবং WIBR+। যেটা একটা ডিকশনারি অ্যাটাক দিতে পারবেন, একটা ব্রুট ফোর্স অ্যাটাক। তো আমি সম্পূর্ণ করে বলছি, তো চলুন বেশি কথা না বলে টিউটোরিয়াল শুরু করা যায়। এবং আরেকটা কথা, আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন শুরু করি। তো এই হচ্ছে সেই দুটি সফটওয়্যার, WIBR এবং WIBR+ Pro। আসলে এটা প্রো না, WIBR+। তো দুইটা কাজ যেরকম আমি দেখাই, ফার্স্টে WIBR+ কাজটাই দেখাই। তো ওপেন করে নিলাম আমি এই দুটা সফটওয়্যার ডাউনলোড লিঙ্ক। এই দুইটা সফটওয়্যার ডাউনলোড লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, অথবা আপনি চাইলে অ্যাপটোয়েড থেকে ডাউনলোড করে নিতে পারেন। অ্যাপটোয়েডের ভিডিও লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। এটা আমার গত টিউটোরিয়াল ছিল, যেভাবে মানে পেইড অ্যাপস কীভাবে ডাউনলোড করতে হয় সেই স্টোরে আপনি এটা পেতে পারেন। প্লে স্টোরে আই থিঙ্ক নেই এটা, আপনি অ্যাপটোয়েড থেকে ডাউনলোড করে নেবেন, অথবা আমার ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিলে সেখান থেকে আপনি সরাসরি ডাউনলোড করতে পারবেন। তো WIBR ওপেন করি, ওপেন করার পরে দেখুন লিস্ট নেটওয়ার্কস, এই যে লিস্ট নেটওয়ার্কস, লিস্ট নেটওয়ার্কসে ক্লিক করার পরে দেখুন তিনটা আছে, তিনটা ওয়াইফাই আছে এখানে। তো আমি ফার্স্টটা যদি ক্লিক করি, ক্লিক করার পরে দেখুন স্মল ডিকশনারি, মিডল ডিকশনারি, বিগ ডিকশনারি। তো স্মল ডিকশনারিতে আপনার ওয়ার্ড খুব কম আছে, ওয়ার্ড বলতে পাসওয়ার্ড, মানে এই তিনটা মিলে আপনার টোটাল অনেকগুলো পাসওয়ার্ড আছে। সেই পাসওয়ার্ডগুলো ও একটার পর একটা ট্রাই করতে থাকবে আপনার ওই ওয়াইফাইয়ের উপরে। তাই আপনি তিনটা দিয়ে দিলেই ভালো হয়, তিনটা দিয়ে দিয়ে স্টার্ট ওয়ার্ড লিস্ট টেস্ট, এগুলো হচ্ছে ওয়ার্ড লিস্ট। তো স্টার্ট ওয়ার্ড লিস্ট টেস্ট দেওয়ার সাথে সাথে এই দেখুন এটাতে অ্যাটাক শুরু হয়ে গেছে, এই যে অ্যাটাক শুরু হয়ে গেছে। তো এরকম অ্যাটাক নিবে, এখানে আছে আপনার 2184টা পাসওয়ার্ড, 2184টা পাসওয়ার্ডের ভিতরে একটা যদি হয়ে যায় তাহলে হবে অবশ্যই, এটা দিয়ে হ্যাক হয় 100%। এবং তো অনেক অনেকগুলো ওয়াইফাই আমি যেটা মানে আমার কথা বললে আমি এবং তো অনেক ওয়াইফাই এটা দিয়ে বের করেছি, এটা দিয়ে সাকসেসফুল হয়েছি, তাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো আরেকটা আছে সেটা দিয়ে ওটা দেখাই আমি এখন, সেটা কেটে দিই। তো এটা হচ্ছে WIBR+, এখন দেখাবো এটা। এটাতে আপনি একই ফার্স্ট যখন, আরেকটা কথা, এই দুইটা কাজ করতে কিন্তু রুট প্রয়োজন হয় না, রুট লাগে না আপনার এই দুইটা করতে গেলে, মানে দুইটা সফটওয়্যার দিয়ে যদি ওয়াইফাই হ্যাক করতে যান আপনার মোবাইল রুট করতে হবে না। তো এটাতে এই নেটওয়ার্ক ক্লিক করবেন, এটা একটু সময় নেয়, স্ক্যানিং হচ্ছে WIBR+। হ্যাঁ, তো চলে আসলো, চলে আসার পর আবারও দি হ্যাকারই আমরা অ্যাটাক দিব। এখানে আপনারা দেখতে পারতেছেন টিপি লিঙ্ক আছে, বাংলাদেশ আছে, মারিয়া, সজীব, তুহিন এবং দি হ্যাকার। তো হ্যাকারকেই বাসটা মারতে হয় তাই না? ওকে, হ্যাকার ওয়াইফাই আমরা হ্যাক করব। তো ক্লিক করলাম হ্যাকারে এবং এখানে দেখুন বিগ ডিকশনারি, মিডল ডিকশনারি, স্মল ডিকশনারি এবং ব্রুট ফোর্স। আপনাদের এটার ব্রুট ফোর্সের কাজটা একটু অন্যরকম, ব্রুট ফোর্সে যদি ক্লিক করেন, ক্লিক করার পর যদি আপনি কনফিগার ব্রুট ফোর্সে ক্লিক করেন, তারপরে এখানে দেখুন মিনিমাম এবং ম্যাক্সিমাম আছে, এই যে 63 এবং মিনিমাম 8। একটি ওয়াইফাইয়ের পাসওয়ার্ড হাইস্ট 63টা দেওয়া যায় এবং সর্বনিম্ন 8টা সংখ্যা দেওয়া যায়। তো আপনি এটা ডিফল্ট রেখে দিলে ভালো হয়। এবং এখানে যদি আপনি নাম্বার দেন তো নাম্বার হবে, এবং যদি আপনি এগুলো দিয়ে দেন চিহ্ন, তারপর যাই হোক, অথবা কাস্টম কিছু অ্যালফাবেট দিয়ে দিতে পারেন এখানে। তো যাওয়ার পর আপনি যদি সেভ টু কনফিগার, সেভ কনফিগারেশন দিয়ে এড টু কিউ দেন, তাহলে এই যে তিন নম্বরটা এড টু কিউ, এটাতে ক্লিক করলে আপনার এটাতেও অ্যাটাক শুরু হয়ে যাবে। এটা একটু সময় নিবে অ্যাটাক শুরু হতে, এটা যেহেতু প্লাস
না আগে বলছে এটা একটু সময় নেয়, অবশ্যই এত সময়ও নেয় না, জাস্ট 5-6 সেকেন্ডের ভিতরে হয়। এবং আগের যে সফটওয়্যারটা আমি দেখিয়েছিলাম ওটাতে আপনি আপনার পাসওয়ার্ড শো করবে না, কিন্তু এটাতে আপনার পাসওয়ার্ড শো করবে। এই দেখুন এখানে লেখা আছে কারেন্ট পাসওয়ার্ড AAAAAAAAB। তো বর্তমানে এটা দিয়ে অ্যাটাকটা চলছে, আমি দেখিয়ে দিই আপনাদের। ওইটায় ক্লিক করলে দেখুন অথেন্টিকেটিং অ্যাটাক চলতেছে। তো দ্বিতীয় পাসওয়ার্ড AAAAAAC এরকম। তো এটার কোনো লিমিট নেই, আপনি যদি ব্রুট ফোর্স অ্যাটাক দেন এই দেখুন 3 অফ মেনি লেখা, এই দেখুন পাসওয়ার্ড 3 অফ মেনি মানে আনলিমিটেড পাসওয়ার্ড। তো এই হচ্ছে ব্রুট ফোর্সের অ্যাটাক। এবং ডিকশনারি অ্যাটাকটা হচ্ছে এই যে এই তিনোটা ক্লিক করে আপনি যদি এড টু কিউ দেন, তো সেম টু সেম আপনার এখানে 2184টা পাসওয়ার্ড, এগুলো দিয়ে আপনার অ্যাটাক শুরু হয়ে যাবে। এবং কাস্টম, এটা দিয়ে আপনি চাইলে কাস্টমও দিতে পারবেন। আপনার এটার সুবিধাটা সবচেয়ে বেশি, WIBR থেকে WIBR প্লাসের সুবিধাটা একটু বেশি। আপনি এখানে চাইলে দেখুন এড কাস্টম ডিকশনারি, এটাতে ক্লিক করলে আপনি আপনার কাস্টম ডিকশনারি পাসওয়ার্ডের লিস্ট একটি বানিয়ে সেখান থেকে আপনি আপনি চাইলে অ্যাটাক দিতে পারেন, একটার পর একটা পাসওয়ার্ড ট্রাই করবে। তবে এটা অবশ্যই হবে, এটা অবশ্যই কানেক্ট হবে। আচ্ছা আমি একটা অ্যাটাক দিয়ে দিই, যদি হয়ে যায় আর কি। ওয়ার্কিং ওয়ার্কিং, আচ্ছা যাই হোক, প্রবলেম করছে। তো এই ছিল টিউটোরিয়াল, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আবারও ফিরে আসবো পরবর্তী টিউটোরিয়ালে। তো এই ছিল ভিডিও, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আমার ভিডিওটি লাইক দিবেন। তো আবারও ফিরে আসবো পরবর্তী টিউটোরিয়ালে, টাটা।